বেশ বড় দাও মারতে পছন্দ করো মনে হচ্ছে। প্লিজ প্লিজ আপনি আপনি চুপ করুন, আমি স্বপ্নেও কোনোদিন মেঘের সম্পর্কে এসব ভাবিনি। এই চুপ করবে তুমি আমার সামনে, প্লিজ এই ন্যাকামিগুলো করবে না। হ্যাঁ, আরে ভালো মানুষ সাজার চেষ্টা তো করোই না। দিদিভাই, ওকে না ভালো মানুষ সাজতে হয়, ও মানুষটা এমনিই ভালো, আর এতটাই ভালো যে না সেটা আমরা সহ্য করতে পারি না বিশ্বাস করতে পারি। মেঘ, তুই না এখনো বোকা আছিস, তুই এখনো এদের মতো ছেলেদের চিনলি না। দিদিভাই প্লিজ, আর একটা কথাও বলিস না তুই ওর সম্পর্কে প্লিজ। এই কাগজে যা বেরিয়েছে তার সাথে জিষ্ণুর কোনো সম্পর্ক নেই। আর দেখ, কাল যে ওর জন্মদিন ছিল সেটা আমি জানতাম, ও তো এক্সপেক্টও করেনি যে আমি নিজে গিয়ে ওর জন্মদিন সেলিব্রেট করব। আমার ইচ্ছে হয়েছিল যে ওর বাড়িতে যাব, গিয়ে ওর জন্মদিনটা সেলিব্রেট করব। কেন জানিস? কারণ ওর মতন বন্ধু তারাই পায় যারা খুব লাকি। ও যে আমার বন্ধু তার জন্য বিশ্বাস করে আমার গর্বের শেষ নেই। আর জিষ্ণু, দেখো তোমাকে আমি কি বলবো সত্যিই জানি না, কিন্তু এই বাড়িতে যারা যারাই তোমাকে অপমান করলো তাদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ ক্ষমা করে দিও, পারলে ক্ষমা করে দিও। না না মেঘ, তুমি এসব কি বলছো? দেখো একটা ভুল বোঝাবুঝি হতেই পারে। কি থেকে কি হয়েছে না জিষ্ণু আমি খুব ভালো করে জানি। তুমি প্লিজ এসো, এসব ছাড়ো, চলো মেঘ, আমাদের বেরোতে হবে। নীল, তুমি নিজেকে সংযত করো। সংযত? কিসের জন্য সংযত হবে? কিসের জন্যে? আপনার লজ্জা করছে না? আপনার মেয়েকে নিয়ে কাগজে এইসব খবর বেরিয়েছে, তাও আর ছবি সমেত? বেরিয়ে যাও নীল। মেঘ, তুমি আমাকে গেট আউট মিস্টার সৌরনীল গাঙ্গুলি। মেঘ, তুই নীলকে এভাবে অপমান করতে পারিস না। মিস্টার গাঙ্গুলি, আমি আর জাস্ট 10 গুণ, তার মধ্যে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। না গেলে? না গেলে কি করবে? না গেলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব, কারণ আপনি বাড়িতে এসে আমার বন্ধুর গায়ে হাত তুলেছেন। এখনই বেরিয়ে যান। যদি জেলে গিয়ে নিজের চাকরি না খোয়াতে চান তাহলে এক্ষুনি বেরিয়ে যান। বাপি, তুমি প্লিজ এই লোকটাকে এখান থেকে বেরিয়ে যেতে বলো। প্রথমে আমাকে উপরে ওকে নিয়ে যেতে হবে, ফার্স্ট এড দিতে হবে, তারপর আমাদের বেরোতে হবে। তুমি প্লিজ ওনাকে যেতে বলো, আর জিষ্ণু তুমি আমার সঙ্গে একটু উপরে চলো। না না মেঘ, আমি আমি ঠিক আছি। আমি আমি একটা কাজ করি, আমি এখন স্টুডিও যাচ্ছি, তোমার সাথে ওখানে দেখা হবে। জিষ্ণু, তোমার মনে তো কোনো পাপ নেই, তোমার মন তো জলের মতন স্বচ্ছ, তাহলে কে কি ভাবলো সেটা নিয়ে তুমি কেন ভাবছো? আর তুমি কেন আমার সঙ্গে যেতে চাইছো না আমি তো সেটাও বুঝতে পারছি না। দেখো, আমি তোমাকে বন্ধু হিসেবে বলছি, তুমি প্লিজ উপরে চলো, তোমার ফার্স্ট এডের দরকার। এসো জিষ্ণু, তুমি উপরে যাও। মেল মেল, তুমি এদিকে এসো, এসো। ভাবি ভাবি প্লিজ, কেন নীল মেঘের কথা এই বাড়ি ছেড়ে চলে যাবে? ও কোথাও যাবে না, ও আমার সঙ্গেই থাকবে। নীল, নীল, নীল প্লিজ ওয়েট, একটু দাঁড়াও না। কি চাইছ কি তোমার? নীল, নীল প্লিজ এভাবে তুমি চলে যেও না। আমি জানি তোমার কোথায় খারাপ লেগেছে, কিন্তু আমি তাও তোমাকে রিকোয়েস্ট করব, তুমি এভাবে চলে যেও না প্লিজ। চলে যাও না মানে? এখন তো এই জিষ্ণু সেন তোমার বাড়িতে জামাইয়া ধরে থাকবে, আমি থেকে কি করবো এখানে? আমার তো এখানে থাকার কোনো প্রয়োজন নেই।
শোনো ময়ূরী, প্লিজ তুমি আমাকে আর ডেকো না। আমি তোমাকে রিকোয়েস্ট করছি ময়ূরী, আমাকে আমার মতো থাকতে দাও। কি বলছো তুমি, কি বলতে চাইছো? তুমি নিজের সঙ্গে কার তুলনা করছো? ওই জিষ্ণুর সঙ্গে? আমি তুলনা করছি না, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তোমরা ঠিক করে নাও ময়ূরী, কাকে তোমরা এই বাড়িতে ঢুকতে দেবে আর কে তোমাদের এই বাড়িতে ঢুকবে। একটা কথা ময়ূরী, আমি মানুষটা খুব সোজা সাপটা, আর সোজা কথাটা সোজাভাবে বলতে পছন্দ করি, শুনতেও পছন্দ করি। আমি কোনো রকম ঘুরিয়ে কথাবার্তা বলি না, কারণ মন জুগিয়েও কথাবার্তা বলি না। একটা কথা খুব ক্লিয়ারলি বলছি ময়ূরী, কান খুলে শুনে রাখো। যে বাড়ির সঙ্গে এই জিষ্ণু সেনের সম্পর্ক থাকবে, সেই বাড়ির সঙ্গে আমি কোনো রকম সম্পর্ক রাখবো না। কিন্তু এই বাড়ির সঙ্গে জিষ্ণুর তো কোনো সম্পর্ক নেই। আলবাত আছে, তোমার বোনের সঙ্গেও সম্পর্ক আছে। ময়ূরী আমি তোমাকে বলে দিচ্ছি, মেঘ যদি ওর সঙ্গে সম্পর্ক রাখে তাহলে কিন্তু আমাকে ভাবতে হবে। ভাবতে হবে মানে কি ভাববে আবার? ভাবতে হবে, ভাবতে হবে যে আমি তোমার সঙ্গে কোনো রকম সম্পর্কে জড়াবো কিনা। হ্যাঁ দেখো, আমি চাই না কোনোভাবেই জিষ্ণু সেন আমার মুখোমুখি হোক। মেঘের এত সাহস যে ও জিষ্ণুকে আমার থেকে আড়াল করে, ও জিষ্ণুর প্রোটেক্টর হয়েছে, ও আমার হাত থেকে জিষ্ণুকে বাঁচাবে, কতদিন বাঁচাবে বলো তো, কতদিন বাঁচাবে? আমি তোমাকে একটা কথা বলছি ময়ূরী, আজকে আমি ওকে ছেড়ে দিচ্ছি। এরপরে যদি আমি আর কোনোদিন দেখি আমার আশেপাশে এই জিষ্ণু সেনকে, তাহলে মেঘ কেন, ভগবানের সেও জিষ্ণু সেনকে বাঁচাতে পারবে না আমার হাত। আমি কিন্তু ওকে রীতিমতো মারধর করবো, তারপর তার জন্য আমার জেল হয় হোক, তারপর কিচ্ছু যায় আসে না। ময়ূরী ওই ছেলেটাকে আমি সহ্য করতে পারি না, ওকে দেখলেই না আমার মাথা গরম হয়ে যায়, ওকে দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়। আচ্ছা নীল প্লিজ, তুমি ওরকম একটা ছেলেকে নিয়ে এত ডিস্টার্ব হচ্ছই বা কেন? তুমি একটু শান্ত হবে, তুমি প্লিজ একটু শান্ত হও। আমি কি করে শান্ত হবো বলো তো, এই এত কিছুর পরও কি করে শান্ত হবো? আচ্ছা তুমি বলো না, তুমি আমার জায়গায় থাকলে শান্ত হতে পারতে? কাগজে আমার বইয়ের নামে এইসব বেরোবে আর আমি শান্ত থাকবো? তুমি এরপরেও বলছো আমাকে শান্ত হতে? নীল আমি জানি মেঘ এখনো তোমার বউ, কিন্তু সেটা তো আর কয়েকদিনের ব্যাপার, তারপর তো আর তোমার বউ থাকবে না। হ্যাঁ কিন্তু সেই কয়েকটা দিনের জন্য তোমার বোন নিজেকে সামলে রাখতে পারছে না, ওর জন্য কি আর পাঁচটা লোক আমাকে প্রশ্ন করবে না? আচ্ছা তুমি ভাবো তো, এগুলো দেখার পর ইউনিভার্সিটিতে আমি কি মুখ দেখাবো? লোকে এই নিয়ে আমাকে কথা শোনাবে না? কিন্তু তুমি তো কোনো দোষ করোনি, তুমি কেন কাউকে মুখ দেখাতে পারবে না? নীল কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে, তুমি সবাইকে আমাদের কথা বলবে, মানে তোমার আমার কথা বলে দেবে যে মেঘ আমার কেউ হয় না। কি করে এতটা সাহস পায় বলো তুমি? হ্যাঁ কি করে এত সাহস পায়? বারবার ধরে বারবার ধরে ওই ছেলেটাকে নিয়ে আমার সামনে নীল কি প্রমাণ করতে চাইছেন? কি প্রমাণ করতে চাইছেন? ও খুব বেশি ডেসপারেট হয়ে গেছে তাই তো? ও আমাকে চেনে না, ও আমাকে শাসাচ্ছে, আমাকে গেট আউট বলছে। নীল আমি তোমাকে এখান থেকে চলে যেতে বলেছি। যাব না। কি করবেন আপনি? আপনার মেয়েকে ডাকুন, নাহলে কিন্তু আমি ওপরে যাব। এখন তুমিও উপরে যাবে না আর আমিও ওকে ডাকব না। আপনি বলুন তো কি প্রমাণ করতে চাইছে মেঘ? মেঘ আমাকে ছাড়া ভালো থাকবে এটা প্রমাণ করতে চাইছে তাই তো? আমি ছাড়াও ওর জীবনে অনেকে আছে, ও এটা প্রমাণ করতে চাইছে। মেঘ আমাকে ভালোবাসে না, ও এটাই প্রমাণ করতে চাইছে তাই তো? মেঘের নতুন করে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই, ও যা প্রমাণ করার করে দিয়েছে। আর আমি বুঝতে পারছি না ঠিক কোন অধিকারে তুমি মেঘের উপর হম্বিতম্বি করে চলেছ। তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তুমি আমার অন্য মেয়েকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছ। মেঘের ব্যাপারে তোমার এই অদ্ভুত অযৌক্তিক অধিকার বোধ আমার অন্য মেয়েকে কিন্তু কষ্ট দিচ্ছে। আর ময়ূরী তুমি এই ছেলেটিকে দেখো, এর মনের মধ্যে কি চলছে সেটা বোঝার চেষ্টা করো।
তারপর নিজের ডিসিশন নিয়ে ভাবো। ভাবো যে এই ছেলেটিকে বিয়ে করে তুমি সত্যি কি খুশি হবে, একে জিজ্ঞেস করো। শুধুমাত্র জেদের বশে এমন কোনো সিদ্ধান্ত নিও না যাতে তোমার বাকি জীবনটা ছারখার হয়ে যায়। যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকে, যদি দুজনের সমান আবেগ না থাকে, তাহলে সংসারটা কিন্তু জেলখানা হয়ে যায়। ময়ূরী, এখনো সময় আছে। তুমি যেটা করতে চলেছ তাতে সব থেকে ক্ষতি কিন্তু তোমার হবে। নীল, 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 কি ডাক্তারের কাছে একবার? না আঙ্কেল, আমি আমি ঠিক আছি। রেকর্ডিং এর 3 ঘন্টা বাকি আছে, ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ আঙ্কেল, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আন্টি, আমার সঙ্গে তুমি কোনো কথা বলবে না, আমি তোমার কোনো কথা শুনবো না, কোনো কথা বলার চেষ্টা করো না তুমি। আর যত তাড়াতাড়ি তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাবে আমি খুশি হব। জিষ্ণু, আই এম রিয়েলি সরি ফর এভরিথিং। দেখো, আমার বাড়িতে এসে তোমার সাথে এরকমটা হলো, তোমাকে এতটা অপদস্থ হতে হলো, আই এম ভেরি সরি। আমি না স্টুডিওতে যাওয়ার পথে তোমাকে পিক আপ করব। না না, তার কোনো দরকার নেই। আমার দরকার আছে, এসো। নীল এই সিন ক্রিয়েটটা কেন করল? ও কি এখনো মনে মনে মেনে নিতে পারছে না যে মেঘ ওর জীবনের অতীত? কিন্তু সেটা তো তোমাকে মানতেই হবে নীল, না হলে তোমার একটা ছোট্ট ভিডিও কিন্তু তোমার গোটা জীবন কেরিয়ার সব শেষ করে দিতে পারে। ময়ূরীকে জড়িয়ে ধরে নিজের বিছানায় তুমি বলেছ, হ্যাঁ মিস্টার রায়, আই এম সরি, আমি লজ্জিত, আমার ছেলের ব্যবহারে আমি লজ্জিত, আমি তার হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না, আমি কথা বলবো ওর সঙ্গে, চেষ্টা করবো যাতে এরকম ঘটনা আর কখনো না হয়। না না, আপনি যেটা করেছেন একদম ঠিক করেছেন, আমার ছেলে যেটা করেছে সেটা তো ঘোরতর অন্যায়। আপনার জায়গায় আমি থাকলে আমিও সেটাই করতাম। কি বলি বলুন তো, আপনাদের সামনে আর আমাদের মুখ দেখানোর জোর রইল না। ঠিক আছে, রাখছি। দাদা, কি বলেন মেঘের বাবা? শোনো, তোমার গুণধর ছেলে কি করেছে জানো? কি করেছে নীল? ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। এরপর তো ওর জন্য লোক সমাজে বেরোনো বন্ধ হয়ে যাবে। ভনিতা না করে আসল কথাটা বল। কি আর বলবো, নীল মেঘদের বাড়িতে গিয়ে চড়াও হয়েছে, জিষ্ণুকে ধরে মেরেছে। মেঘকে যাচ্ছে তাই বলেছে, অনিন্দ্যবাবু একরকম ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করেছে। বুঝতে পারছো ছেলেটা কতদূর নেমেছে? ছি 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 ছি, নেহাত ওরা ভালো লোক, নয়তো এখন আমাকে থানায় দৌড়তে হতো ছেলেকে ছাড়াতে।
সে নাকি ইউনিভার্সিটিতে পড়ায়, এক রাত্রি হাজতবাস হলে তার ক্যারিয়ারের কি অবস্থা হতো সেটাও বুঝতে পারছে না। দাদাভাইয়ের মাথাটা পুরোই খারাপ হয়ে গেছে, একটার পর একটা সিন ক্রিয়েট করে যাচ্ছে, এমন ভাব করছে যেন মেঘ ওর কেনা গোলাম। দাদাভাইয়ের ইচ্ছের বিরুদ্ধে নাকি মেঘ কিছুই করতে পারবে না। কার জীবনে বদলক্ষণ সেটা নিয়ে একটু ভাবো মিনাক্ষী। আমার তো মনে হয় মেঘের জীবনে নীল অনেক বড় দুর্গ্রহ। সেই মেয়েটা নিজের পরিবার ছেড়ে কোনো রকম প্রস্তুতি ছাড়াই এখানে সংসার করতে এসেছিল। নীল তাকে উপরে নিয়ে চলে এসেছিল, তারপর থেকে আর কি পেয়েছে মেয়েটা এখান থেকে? অপমান আর অসম্মান ছাড়া তো এখান থেকে আর কিছু পায়নি সে। আর মেয়ে কি করেছে, কোন অপরাধটা সে করেছে? ওই জিষ্ণুর সঙ্গে গান গাওয়াটা অপরাধ? শোনো, চুপ করো, চুপ করো। ওই এক কথা আমার কানের কাছে বারবার বলবে না। নীল যদি ওটা পারে, মেঘ কেন পারে না? নীল যদি এটা পারে, মেঘ কেন পারে না? নীল আর যাই করে থাকুক, মেঘের মতন কেচ্ছাকে লিঙ্কারি করে। নীলকে নিয়ে এরকম কোনো মুচমুচে খবর খবরের কাগজে ছাপা হয়নি, বুঝেছ? আমার ফোনটা কোথায় রাখলাম? আমার ফোনটা কোথায় রে? এই যে ফোনটা সুইচ অফ করে রেখে দিয়েছেন তিনি। কি করব এখন আমি? কি আবার করবে? মোবাইলটা অফ করে রেখেছে, অন করে দেবে। তুমি কিরকম বাবা গো, কিরকম বাবা তুমি? তোমার ছেলেটার সঙ্গে এই সমস্ত হচ্ছে, তাকে এইভাবে অপমান করে বাড়ি থেকে বার করে দিয়েছে, তাতেও তোমার কিছু যাচ্ছে আসছে না? তোমার সমস্ত সিম্পথি ওই মেয়েটার উপর মেঘ। সে নিজের কৃতকর্মের জন্য অপমানিত হয়েছে, তার কি অধিকার আছে? কাগজে কি বেরিয়েছে তাই নিয়ে মেঘের ওপর তম্বি করার? সে নিজের অধিকারের সীমা যেমন মানেনি, তার ফল তো তাকে ভুগতেই হবে। মেঘের জীবনে নাক গলাতে যদি সে যায়, তাহলে সেই নাক যে কাটাও যাবে সেটা ওর এখন বোঝা দরকার। উফ, তুমি একটু থামবে? সকাল সকাল মেঘের এই গুণকীর্তন আমার শুনতে ইচ্ছে করছে না। এমনি আমার ছেলেটাকে নিয়ে টেনশন হচ্ছে, কোথায় গেল ছেলেটা সেখান থেকে? উফ, মাথা গরম করে ছেলেটা বেরিয়েছে সেখান থেকে। এখন রাস্তায় যদি কোনো একটা ঘটনা ঘটে, আমাকে কেউ একটু তোমরা স্থির হয়ে বাঁচতে দেবে না, আমি দেখছি। বুদি, তুমি শান্ত হও প্লিজ। আমি দেখছি। তুমি আবার কি দেখবে ভাস্কর, কোথায় দেখবে? ফোনটাই তো বন্ধ। বলছি যে তুমি কি ইউনিভার্সিটিতে একবার ফোন করে দেখেছো ওখানে গেছে কি না? আর যদি ওখানে না গিয়ে থাকে তাহলে কোথায়? তাহলে আর কি, শহরের সব বার গুলোতে খুঁজে দেখো, যদি সেখানে তোমার ছেলেকে পাওয়া যায়। আমার মনে হয় দাদা ভাই ছাড়া আরেকজনের কথাও আমাদের একটু ভেবে দেখা দরকার। কার কথা বলছিস তুই মিনি? গিনি। কেন গিনি? আবার কি হলো? হ্যাঁ কাকিমণি, গিনির সাথে সকাল থেকে একবারও কথা হয়েছে তোমার? না, আমি ফোন করেছিলাম কিন্তু পাইনি। আমিও ফোন করেছিলাম, আমিও পাইনি। এতদিন অ্যাট লিস্ট গিনি একবার হলেও রূপ বা ওর শাশুড়ির ফোন থেকে ফোন করত, আজকে তো সেটাও করেনি। তাতে কি হয়েছে মিনি? তাতে তো মাথায় কোনো আকাশ ভেঙে পড়েনি, সে হয়তো সেখানে কোনো কাজে ব্যস্ত আছে, পরে ফোন করবে। আর তাছাড়া এমনটা তো কোথাও লেখা নেই যে প্রত্যেক দিন সকালে তাকে ফোন করতেই হবে, আর সেটা না এলেই আমাদের ধরে নিতে হবে যে ওখানে কোনো গন্ডগোল হয়েছে। মিনি, তুমি কিন্তু গিনির শ্বশুর বাড়ি নিয়ে বড্ড আজেবাজে ভাবছো, বড্ড আজেবাজে বলছো। আমি রূপকে তিনবার ফোন করেছি মা, ফোনটা বেজে যাচ্ছে। ঠিক আছে, যেটা করেছো সেটা করেছো, আর ফোন করবে না। তাদের তো নিজস্ব কোনো ব্যাপার থাকতে পারে, পুজো আচ্ছা থাকতে পারে, হয়তো অন্য কোথাও গিয়ে থাকতে পারে, কেউ এসে থাকতে পারে, সব কিছু এরকম গুলিয়ে দিও না তো। আমি কিছু গুলিয়ে দিচ্ছি না মা, কিন্তু বিয়ের পর থেকে গিনির শ্বশুর বাড়ির ব্যাপারগুলো আমার কিরম অ্যাবনর্মাল লাগছে। আচ্ছা, এখনো অবধি গিনির হাতে একটা ফোন নেই। ওর শ্বশুর বাড়ি তো বড় লোক, একটা স্ট্যান্ড বাই ফোন দিতে পারছে না ওরা ওকে? কেন বলতো, গিনির শ্বশুর বাড়িতে আমাদের যাওয়াটা আটকে দিয়েছিল ওরা এক সপ্তাহের জন্য। কেন আমি আর ছোটদা যখন ওকে নিয়ে বেরোনোর কথা বললাম ওরা রাজি হলো না?
কেন অষ্টমঙ্গলাতে এসেও গিনি একদিনের জন্য এখানে থাকলো না? কেন ওই মহিলা বারবার বাড়ির নিয়ম বলে অদ্ভুত অদ্ভুত সব কথা বলছে? কেন বলতো? এই যে গিনি চেঞ্জ হয়ে যাচ্ছে, গিনি চুপচাপ হয়ে গেছে, ওর পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা তোমরা কেন নোটিস করছো না? আমার মনে হয় রূপ আর রূপের ফ্যামিলির উপর তোমরা একটু বেশি বিশ্বাস করে ফেলছো, তাই জন্য এই বিপদের সিগন্যালগুলো না তোমরা ইগনোর করে যাচ্ছ। ছোট, আমার মেয়েটা ইদানিং বাংলা সিরিয়াল বোধহয় একটু বেশিই দেখছে, বুঝলি? শাশুড়ি মানেই খারাপ, শ্বশুরবাড়ি মানেই খারাপ। ও বাবা, জান তো একেবারে কই মাছের মতো দেখছি। আমার কিছু হয়ে গেলে তো তোমাদেরই অসুবিধে, তোমার বাবা আসা অব্দি বাঁচিয়ে রাখতে হবে তোমাকে। ওহো বাবা, বড্ড বেশি কথা হয়েছে তোমার। মেরে ফেলো না রূপ, মেরে ফেলো আমাকে, মেরে ফেলো, তাহলে এই অত্যাচার থেকে আমিও মুক্তি পাই। এই নরক যন্ত্রণা আমাকে সহ্য করতে হয় না। মেরে ফেলো আমাকে, মারো মারো, মেরে ফেলো, মেরে ফেলো। এই বাড়িতে আমার সাথে কেউ গলা তুলে কথা বলবে না, তাই গলা নাবিয়ে কথা বলবে। চেঁচাবো আমি, চেঁচাবো কি করবে তুমি রূপ?